বিদেশিরা, প্রবাসীরা আমাদের এই মোবাইলগুলোতে, আমার মোবাইলে তো অহরহ বিদেশিরা কল দেয়, আমগো বয়ান ওই যে মোবাইলে শুনে কাঁদে। তো বলে আজকেও এক লোক কাঁদা বলছে যে হুজুর বাড়িতে সবার কাছে বলতে পারি না যে কি কষ্টে আছি, কি পেরেশানিতে আছি, কি অস্থিরতায় আছি জিন্দিগিটা। এই জন্য বাজান খাস করে ওই লোক দোয়া চাইছে আজকে, হুজুর আমরা প্রবাসীদের জন্য। উনি অনেক ভালো লাগছে আমার একটা কথায়, ওই লোকটা আজকে দুপুরে মানে 5-7 বার কইছে এই কথাটা, হুজুর আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করেন, মানে নিজের জন্য বলেন, একলা বারবার বলছে যে সবাইকে নিয়ে বলছে আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করেন হুজুর, আমরা অনেক বেশি পেরেশানিতে আছি, অনেক টেনশনে আছি, বাড়িতে যাইতে আসতে পারতেছে না, আর্থিকভাবে ওইভাবে টাকা পয়সা মিলাইতে পারতেছে না, কিন্তু বউ বাচ্চার কাছে কয় না, হাসি দিয়া হয়তো থাকে, বুঝাইতে দেয় না যে নিজে কত কষ্টে আছে। আর এটা তো নিয়মও, আমি আপনার কিছুদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার গত মাসে 8 তারিখ আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে যখন মাহফিল থেকে আসতেছিলাম রাতের 2টায় আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমার গাড়ির সামনের দিকের ড্রাইভারের দিকের দরজা এবং একবারে লাইট পর্যন্ত একবারে বসকায় লেছে আপনার। এরপরে রাত্রে বহুতক্ষণ চেষ্টা করে আস্তে আস্তে করে রাত্রে বাসায় আসছি, আইসা আমি কিছুই বলি নাই, বিবি বাচ্চার কাছে কারো কাছে কিচ্ছু বলি নাই। পরের দিন বিকালবেলা আমার বিবি ওই ড্রাইভারে আমার সমুন্দির কাছে বলছে, সে বলছে তো পরে আমার খুব ইয়া করছে যে আপনি একটাবার কইলেন না এত বড় অ্যাক্সিডেন্ট হইল। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমার মনে আমার হিসাব যে ওরার কাছে বললে তো ওরা ভয় পাবে, যদি আবার পরের দিন কয় তো আর ডাকতো না, এত ওয়াজের দরকার না, ঘরে বইয়ে থাকেন তখন বিপদ না, কথা বলেন না কেন, মা এদের আমার প্রত্যেক দিন মানা করে। এ আমার আম্মায় কোনো বাইচা আছে, 2 দিন পর পরে ফোন দিই, আনিস বাজি দূরে যাইও না বাজান, দূরে যাইও না, এত রাত বিরাতে কই থাকো, কই কি করো, মারে তো বুঝাইতেও পারি না, মা তো মাই। তাহলে বুঝাইতে চাইলাম এইভাবে তো সবাই কষ্ট করছে, চতুর্দিকে আর্থিক আয় রোজগার কমে যাচ্ছে, কমে যাচ্ছে কিনা বলেন, গোটা পৃথিবী কিন্তু মন্দা অবস্থায় আছে, গোটা পৃথিবীতে সমৃদ্ধি নাই, 2-1 জন ভুইফোর, 2-1 জন হারামখোর সুদখোরের, 2-1 জন বাটপার শিকারের সম্পদ দেখে ধোকা খাইলে হবে না, সবাইটা একত্রে ভাবতে হবে, সবার কথা একত্রে চিন্তা করলে গোটা পৃথিবী আর্থিকভাবে দুর্বল অবস্থায় আছে, কথা বুঝছেন কিনা। তাহলে আল্লাহ তাআলা বলে তোমাদের গুনার কারণে অবস্থা, তোমাদের গুনার কারণে তোমাদের ছেলেরা নামাজ পড়ে না, তোমাদের মেয়েরা নামাজ পড়ে না, তোমাদের বিবিরা নামাজ পড়ে না, তোমাদের ছেলে সারা রাত উলঙ্গ মোবাইলে ছবি দেখে, তোমাদের মেয়ে সারা মাসের পর মাস বেপর্দা বাজারে বাজারে ঘুরে, তোমাদের ঘরে ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, এই অবস্থায় আমি রহমত কোথায় দিতাম কও? মুসলমান আপনি বলেন আপনার ঘরে যদি ছেলেটাও আজকে 6 মাস ফজরের নামাজ পড়ে নাই, মেয়েটাও ফজরের নামাজ পড়ে না, বিবিও নামাজ পড়ে না, আপনার বউ পর্দা করে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনি বাজারে ব্যবসা করেন হারাম সুদের, অথবা ধোকা দেন, অথবা ওজনে কম দেন, অথবা মিথ্যা বলেন, অথবা প্রতারণা করেন, তাহলে আপনিও করেন বাটফারি, আপনার বউ করে ব্যাপার দেখি, আপনার ছেলেও করে উলঙ্গ ছবি দেখা দেখি, তাহলে মালিক রহমত কোথায় দিত? আপনারা কোন দয়া কই করতো কন্যা, কোথায় দয়া করত, কোথায় রহমত করত? গুনা গুনা দিয়ে আমরা স্বার্থ ভরে লাইছি ঠিক কিনা বলেন, সবটা জায়গা তো শেষ করে লাইছি, মালিক রহমত কই দিত কন্যা, মালিক দয়া করত কোথায়, কোথায় দয়া করত? এই বাংলাদেশে আমরা মা চাষিরা জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়ে তসবি না পইরা, ওজিফা না পইরা কোনোদিন চুলা ধরায় নাই, এটাই তো ছিল বাংলাদেশের ঐতিহ্য ঠিক কিনা বলেন, কোথায় গেল সেই ঐতিহ্য, কোথায় গেল মা চাচিদের সেই কালো ঢিলে ঢালা বোরকা, কোথায় হারায় গেল? রাতারাতি বদলে গেলাম আমরা, আমাদের বিবিদেরকে পড়ায় দিলাম লাল নীল হলুদ কমলা বেগুনি টাইট 8-7 কাপড়, আপনার স্ত্রী আপনার চোখের সামনে সাইজা গুইজা রাস্তায় যায়,
মেয়েটা সাইজা গুজা রাস্তায় যায়, আপনার কলিজার মধ্যে একটা বারো আসে না। আহারে, এটা কাকে দেখাচ্ছে, কাকে দেখাইতেছে? একথা একবার ভাবনা আসা উচিত ছিল না, কথা বলেন না। এই জন্য বাজান, আমি অনুরোধ করছি, আমরা এক কথার ফেরিওয়ালা, এক কথার ফেরিওয়ালা, অর্থাৎ একই কথা আমি দিবা নিশি বলি। আমি চেষ্টা করে চাইছি, আর কোনো কথা আমার কলজে দিয়া বাহির হয় না। আমি পারি না, কেন জানো পারি না? অনেক পণ্ডিতি কথা, অনেক জ্ঞান গর্ভ, অনেক সুখ্যাতি সূক্ষ্ম কিছু, নিজের জ্ঞানের পাণ্ডিত্য জাহির করা আমি পারছি না। আমার কলিজার এক অস্থিরতা, এ মানুষ ফিরবে কখন? ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ফিরে আসো আল্লাহর দিকে। ইন্নী লাকুম মিনহু নাদীরুন মুবীন, আমি আমার মালিকের পক্ষ থেকে স্পষ্টভাবে ভয় দেখাচ্ছি। জাহান্নাম দেখা যায়, আজাব দেখা যায়, ও যে কবর দেখা যায়, হাশরের মাঠ দেখা যায়, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত ঘনায় গেছে, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, হিসাব কাছে গেছে। নওজোয়ান ফিরে আয় বন্ধু, ফিরে আয় নওজোয়ান, তোমরা যারা নামাজ পড়ো নাই দোস্ত, ফিরে আসো। এক দরদি ভাই ডাকছে, এক বন্ধু ডাকে, বাপ আপনাদের কাছে ডাকছি, মেয়েটাকে ফিরায় আনেন, বিবিটাকে নামাজের মুসল্লায় দাঁড় করান, মেয়েটাকে পর্দার সিং বানান, মেয়েটাকে কোরআন পড়ান, ছেলেটাকে কোরআন পড়ান, নাইলে জমিন টিকবে না। আপনি কি চান শুধু আপনি ভালো ভালোই মরে যাবেন, আপনার বিবি বাচ্চা পরবর্তীতে কষ্ট পাবে, এটা আপনি চান? এটা কেউ চান? তাহলে আগামীর পৃথিবীতে গুনায় ভরা ফ্যামিলিটাকে, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, টেলিভিশন দেখে, এই অবস্থায় রেখে কেমনে কবরে রওনা দিছেন? ওই বাপ কেমনে কবরে রওনা দিছে, এই মুসলমান কেমনে কবরে রওনা দিছে, কি অবস্থায় রেখা যাচ্ছ বিবিরে, ছেলেটাকে কি অবস্থায় রেখা যাচ্ছ, মেয়েটাকে কি অবস্থায় রেখা যাচ্ছ, এই ঘর কি অবস্থায় রে, সবাই টেলিভিশনের সামনে বোয়াইয়া, নর্তকির নাচের সামনে বোয়াইয়া কবরে যাচ্ছ মুসলমান? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলে, যেখানে যত মুসিবত তোমার গুনাহ, কি বলে গুনাহ, একটা পিঁপড়া যদি কামড় দেয় আঙ্গুলে আমার গুনাহ, একটা কাঁটা বিঁধলে আমার গুনাহ, আমার গুনাহ। লিউযীকাহুম বাদাল লাযী আমিলু, আল্লাহ বলে তোমারে মুসিবতে ফেলি তোমার গুনার কারণে, আল্লাহ বলেন এটাও আমার দয়া, তোমারে আমার মুসিবতের মধ্যে দয়া, কি দয়া, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, আমি একটু তোমার অপরাধ যদ্দুর মুসিবত অদ্দুর, না না বুঝেন নাই কথা, অপরাধ যদ্দুর মুসিবত অদ্দুর, তাহলে আর বিচার হবো কিতা, এখন অপরাধ যদ্দুর মুসিবত যদি অদ্দুর হয় হাসরের মাঠ কিত্তু আর, কথা বলেন না কেন, তো আর পরকাল কিতা আবার। আল্লাহ তাআলা বলেন তোমার মুসিবত যদ্দুর, আরে মানে নাফরমানি যদ্দুর, গুনা যদ্দুর, পাপ যতটুকু, আমি আল্লাহ তার লক্ষ কোটি ভাগের এক ভাগও, কোটি কোটি ভাগের এক ভাগও শাস্তি জমিনে দেই না, একেবারে সামান্য, একেবারে সামান্য।